প্রথমে অঙ্গনবাড়ি কর্মী মানে ধারণায় বসলে ভুবনেশ্বর টু আরম্ভ করে সাধারণ বরিমা ব্লক পর্যন্ত প্রত্যেকটি ব্লকরে অঙ্গনবাড়ি কর্মী মানে সেমানকর ধারণা দেখছন্তি বর্তমান আশা কর্মী মানে মধ্যে সেমানকর স্বর উত্তোলন করছন্তি সেমানকর আট দফা দাবিরে ভুবনেশ্বর টু আরম্ভ করে প্রত্যেক ব্লকরে সেমানকর ধারণা জারি রাখছন্তি বর্তমান আমি অছু বরিমা ব্লকর যেটা রয়েছে গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র যেটিকি আশা কর্মী মানে শহ শহ আশা কর্মী বর্তমান ধারণায় বসছন্তি সেমানকর আট দফা দাবি নেই দীর্ঘদিন হলেন সেমানে ধারণায় বসি আসছন্তি আপনারা দেখিপারুথিবে সিধাসলক চিত্র যে শহ শহ আশা কর্মী বর্তমান ধারণায় বসছন্তি সিধাসলক আমমানে সেমানকর প্রতিকার নেবে কোন রয়েছে সেমানকর দাবি সেমানে কোন কোন সব কার্য করছন্তি সিধাসলক আমমানে প্রতিকার নেবে ম্যাডাম কোন রয়েছে আপনাদের দাবি কেতে দিন হলেন আপনারা ধারণায় বসলেন গত 29 তারিখর আমমানে ধারণায় বসিছু আও আমমানকর দাবি হেলা প্রথমত আমমানকর মাসিক দরমা 18,000 টাকা করা যাও এবং আমমানকর অবসর প্রাপ্ত হলে যেপরিক আমি 5,00,000 টাকা সহিত 5,000 টাকা তার পেনশন যোজনা করা যাও পুনি লাইফ ইন্স্যুরেন্স গোটে দিয়া যাও তার সহিত প্রত্যেক গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে আশা মানুষ নিমন্তে আশা গৃহর যোজনা করা যাও তার সহিত প্রত্যেক আশা মানুষ প্রত্যেক মেডিকাল ডাক্তারখানার যে অপব্যবহার করছেন তাহা যেপরিক ন করা যাও তাহা মধ্যে আমার দেখুন ম্যাডাম দীর্ঘদিন হলেন আপনার ধারণা বসলেনি সরকার তরফ হোক কি প্রশাসন তরফর কোণী প্রতিশ্রুতি মিললা কি এ যাই আমি প্রতিশ্রুতি মিলি না আর্যন্ত মিলি না সে পর্যন্ত আমার ধারণা জারি রহব নিহত ভাবে আজে আশা কর্মী প্রতিকার নিহত ভাবে জাঁয়া ম্যাডাম দেখুন আপনার কার্য কোণ কোণ রয়েছে আপনার বেতন কিন্তু কেতে রয়েছে আপনার আপনার বিশেষ করে আপনার কেতে সব সমস্যার সম্মুখীন হওয়া পড়ছে কোণ কে চাইবে আমি আঠ দফা দাবিরে বসিছু আমার আঠ দফা দাবি যদি সরকার যদি জাণিকি পূরণ করে বলে তাহলে আমার দাবি আমি ইয়ে করে নহলে আমি করে নিহতি ভাবে ম্যাডাম দেখুন আপনার কোণ কোণ সমস্যা রয়েছে বর্তমানে আপনি কোণ কোণ সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কোণ কহবার চাইবে যে আপনার দীর্ঘদিন হলেন ধারণা বসলেন আর কেতে দিন ধারণা বসবে আপনি আমি যা সরকার দৌঁচান আমি সেটা গোটে দিন মজুরিয়া যদি আজ কি 300 টাকা দিনক কুলি পাচ্ছি আমি গোটে 125 টাকা দৌঁচান হলে আমার মূল্য কোণ রহিলা কাম করবার আমি কিছু দৌনাই সরকার আমি কষ্ট করছু দিন রাতে 24 ঘন্টা কষ্ট করছু কাই দশ টাকার কাম করবু কি আমি আমি সম্মান দৌঁচান 3,000 টাকা দৌঁচান 3,000 টাকা আমি 30 টাকা দিনক পড়ু না কিন্তু গোটে মূল্যা কেতে পয়সা পাচ্ছি 300 টাকার কাম করছি আমি 300 টাকা মিশা সরকার দৌনা আমি কোণ কাম করবু কিন্তু সবু কাম আমি হি করছু গোটে ডেলিভারি হওয়াঠু আরম্ভ করি দুনিয়া যাকর কাম আমি করে পারছু কিন্তু আমি কাই কোণ দৌছি গোটে মা যেত প্রসূতি হচ্ছে সে আলরার ঘাঁটি হচ্ছু আমি মাত্র ক্রেডিট নৌচান আউ যেতে অনেক সবু বড় 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 যে আমঠু উপর কর্মচারী মানে সে যাচ্ছেন কিন্তু আমি কোণ করুছু গোটে মা যদি মরি যাও তাকে বঞ্চাউছু গোটে ছুয়া যদি মরি যাও আমি বঞ্চাই পারছু ছুয়াটি কি আমি জন্ম হও হো আমি নাড়ন পালন করছু সে মা কু আমি শিখাউছু গাধেবু না তু এতিকি টাইমে পিলাকু ধরবু ঘোড়াইকি রাখিবু পিলার যত্ন নবু এমিতি ভাবরে ক্ষীর খুয়া এমিতি করিকিরি চলে ব্রিডিং হয়ে যাওতলো তাকু কেতে শীঘ্র ধরিকিরি আমি হসপিটাল যাবু মোর মা বঞ্চিযিব এটা মোর মা এটা মোর ছুয়া বলে ভাবিকি আমি আনছু নিহতি ভাবে দেখুলে আমি জাঁয়া চাইবি যে করোনা কাল সময় যে করোনা কাল সময় যে আশা কর্মী মানে কার্য করে সে তাঙ্কর বিয়োগ ঘটিছে সে সরকার গোটে প্রকার প্রতিশ্রুতি দিয়েছিল তা প্রতিশ্রুতি পূরণ করছেন কি এ যাই সরকার আমি কোণী প্রকারে আমার অনেক আশা ভী মরিছেন সেই কার্যরে কিন্তু এ যাই গোটে ভী তার কোণী মানে যে দাবি সরকার আমি প্রতিশ্রুতি দিয়ে যে 50,00,000 টাকা দেওয়া নিমন্তে ঘোষণা করে সারা ওড়িশার তাহা এ যাই কোণী প্রকারে জনক দেই বহু দুঃখর বিষয় এটা আউ আমি কহবা চাহুছু যে আশা ভী মানে যে পরিশ্রম করছেন ঘাটি এরিয়ার সে আনিকি মেডিকাল পৌঁছাউন সেই সময়ের যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন আশা ভী মানে সেটা বহু বড় বিষয় আপনি আমি বর্ণনা করে পারবা না কিন্তু সরকার আমার অসুবিধা কু সে বুঝু না যেতবে আশা মানে রয়েছেন পব্লিক মানে সেফ রুচান আজ আশা ভী মানে স্ট্রাইক্রে বসিছেন আপনার দেখিপারুবে মেডিকাল খাঁ খাঁ হইকি পড়ছে আপনার পচারি বুঝতু
ନିହାତି ଭାବରେ ଦେଖନ୍ତୁ, ଏଠି ଆମେ ସିଧାସଳଖ କଥା କହିପାରିବା ଯେ ରାଜ୍ୟ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ କରୋନା କାଳରେ ଯେଉଁ ଆଶାକର୍ମୀମାନଙ୍କର ବ୍ୟୟ ଘଟିବ ସେମାନଙ୍କୁ 50,000 ଟଙ୍କା ସେମାନଙ୍କର ମୁଆବଜା ଦିଆଯିବ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ହେଲେ ଆଶାକର୍ମୀଙ୍କୁ ସେଭଳି ଭାବରେ ତାଙ୍କର ପ୍ରତିଶ୍ରୁତି ଅନୁସାରେ ସେମାନଙ୍କୁ ତାଙ୍କର ମୁଆବଜା ଦେଇନାହିଁ। ଏବଂ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଯଦି କଥା କହିବା, ନିଜର ଆଠ ଦଫା ଦର୍ମୀ ସମାନ କାମକୁ ସମାନ ଦରମା ଭଳି ଦରମା ବୃଦ୍ଧିକୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ଆଶାକର୍ମୀମାନେ ଦୀର୍ଘ ଦିନ ହେଲାଣି ସେମାନେ ଧାରଣାରେ ବସିଅଛନ୍ତି। ଏବଂ ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଧାରଣାରେ ସେମାନଙ୍କର ଯେଉଁ ଦାବି ଅଛି ତାହା ପୂର୍ଣ୍ଣ ନ ହେବ ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ଧାରଣାରେ ବସିବେ ବୋଲି ମଧ୍ୟ ସେମାନେ କହୁଛନ୍ତି। ଜୟପୁର ବରିମାର ଅମୃତ ଖୋସଲା, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।